মানি আর আমরা সব দাসীবাদী মানুষ সারা দিন ধরে রেডি বেরে তার মুখের সামনে খাবার ধরব তিনি খেয়ে উদ্ধার করবেন বলি হারি কিসের যে চামড়া শরীরে ভগবান এই যে আমার এবেলা সব কাজ শেষ আমি চললাম অপেক্ষা আইছি আয়া ভিতরে বস 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 তুমি দেখেছ হ্যাঁ দেখেছি মানে ওই তোদের সবার সাথে একটা পরামর্শ করার আছে বুঝলি কিসে বলছি বলছি আগে সবাই আসুক আরে তা তোর থিয়েটার কেমন চলছে রে ভালো না হ্যাঁ ভালো না অত দল আর এখন বায়োস্কোপ হওয়াতে যারা আগে পেলে দেখতে আসতো তারা এখন মোটর হাঁকিয়ে সেখানে যাচ্ছে আয় 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 হ্যাঁ তুমি সবাইকে ডেকে পাঠালে কেন হ্যাঁ আরে বলছি এবার এবার তো তোদের সবাইকে একবারে কোমর বেঁধে লাগতে হবে রে হ্যাঁ ওই ওই দমদমে যাদের সঙ্গে কথাবার্তা চলছিল তারা তো আবার উৎসাহ দেখিয়েছে বুঝলি ওই তাদেরকে একখানা পত্র দিয়েছিল আজ তার জবাবে এসে এই স্বদেশী শিক্ষা চেতনার বৃদ্ধির বলে মেজ বউ কি মেয়ে ভালো বিদ্যা একেবারে ভুলে গেল নাকি হ্যাঁ সকালে বেরিয়েছে যে কান্না শুনে ফিরে এসো সেই কান্নাই শুনছি আহা অমন করে বলছিস কেন ওই ছেলে পুলের বাড়ি অমন একটু আর তুই হয়েই থাকে হ্যাঁ হয়েই থাকে কনের পোকা বের করে দিলে একেবারে মেজ বউ এই যে বিষ জ্বর রে ওষুধ দিয়েছিলি হ্যাঁ গো চাপা কানু ভানু ওকে একটুবারের জন্য ওদিকে দেখছি না যে কোনিয়ে তুই ভাবিস নে ওরে ওদের আমি নিচে বসিয়ে এসছি মুড়ি বাতাসা দিয়ে তুই ওকে দেখ দেখি দিদি তুমি ওদের বলো খাওয়া সেরে উপরে চলে আসতে বললো আমি বলেছি পড়তে বসতে বেশ কন্যার থামবে না পারু কাজে পেরি কাজে কেন মেজো জেটি ঘরে নেই ও মা থাকবে না কেন ঘরেই রয়েছে হ্যাঁ ঘরেই রয়েছে অথচ মেয়েটিকে থামাতে পারছেন ওর মুখে একটু নুন ঢেলে দিতে বল তাহলে কান্না থেমে যাবে চোখ এই তুই চাপ থামলি কেন সবই মেজটা করেছ তার আদরের জন্যই তো এত কিছু আজ লুকিয়ে শাড়ি এনে দিচ্ছে কাল গয়না এনে দিচ্ছে আবার এই বুড়ো বয়সে একখানে মেয়ে হলো একেবারে উপচে উঠছে এই যে এই যে এই যে এই যে মেয়ের মুখের দিকে চেয়ে বসে থাকার তো কি আছে সকাল থেকে মেয়েটা কষ্ট পাচ্ছে দেখছো না তত সোয়াগের কি আছে ডাক্তার তো এসেছিল দেখে গেছে তোমার না আজকে নিচে রান্নার পালা হ্যাঁ তো যাও নিচে যাও রান্না কর পালা বজায় রাখবার মতো অবস্থা দেখছো বুঝি তা তোমার অবস্থা খারাপ বলে তো অন্য তোমার কাজ করে দেবে না তোমার মেয়ের শরীর খারাপ বলে তুমি হাত পা গুটিয়ে উপরে বসে থাকবে হয়েছে তো ভারী মেয়ে তাকে নিয়ে তো নাকামি করার কি আছে আরে গত 8 মাসে তুমি কতবার তোমার পালা ফাঁকি দিয়েছো তুমি জানো যা যাও নিচে যাও রাতের খাওয়া দাওয়া কি বন্ধ থাকবে নাকি আমার মান মর্যাদা অত ঠুনকো নাই দেশে বজায় রাখতে আমাকে পিসাচি হতে হবে বাহ এই আবার ওকে নিয়ে বললে এই তুমি কি ইয়ার্কি মারছো রোজ তুমি তোমার ভাগের কাজ করবে না অন্যরা তোমায় কাজ করে দেবে হ্যাঁ যাও নিচে যাও ও একদিন কাঁদলেও মরে যাবে না এক রাত না খেলেও কেউ মরে যাবে না